গজেন্দ্র রূপী ইন্দ্রদুম্নয় পূর্বজন্মত করা যুক্ত পাপ আছে এই পাপত আমার গৃহত কেন সংঘটিত হয়ে থাকে এই গৃহত হওয়া সেই পাপে আমার কি করে গাহ গজেন্দ্র পাঠ করাবলে বাধ্য করা নয় না বারো গতি বাস্তব দৃষ্টিকোণে আমার তার তাত্ত্বিক পর্যালোচনা আমি আপনা সবর মাজত আগবহাবলে যত্ন করি পুনৰ আমি এতিয়া আকো পাঠৰ মাজলে কৃষ্ণ কোলে কৰো মনে গ্রাহে ধরি আছে প্রভু পাত কায়ে নমস্কার করি বার মনে নমস্কার করো মাত্র আপনার জীমতে কৃষ্ণত সম্ভাষিয়া বিশেষ নাই চন্দ্ৰটো অমিল হ'ল এনে থাকি যোৱা নাই কৃষ্ণ নম নম চৈতন্য ৰুটি সন হজাৰ সকামত দেহ আদিৰ কারণ রূপে প্রকাশিয়াসন্ত পুনশ্ব প্রণাম হেন প্রভু পুরুষ প্রকৃতি দয়োজন তারে সে কারণে শুনা প্রসিদ্ধ বসন ইটো সংশয়রা শুনার উত্তরাভন প্রকৃতি পুরুষরূপে দেবনারায়ণ গাঁয়ে গাঁয়ে প্রবেশিয়া যদ্যপি সন্ত
জীব যেন পরাধীন প্রেম নন্দ যিহেতু বিপরমেশ্বর হবে জগতর নম নম ভগবন্ত হে নম হেশ্বর রাম ভগবন্ত কৃষ্ণ রও সূর্য আসে যত প্রকৃতি কহন্ত যাবে স্তুতি সমাপত জাত আছে ইটো বিশ্ব জাতন্তে নাশ যিটো দেবে করা মধ্য জাত প্রকাশ কার্যকরণতো পৰ স্বতঃসিদ্ধ জ্ঞান চৰণে পখিলো হেন প্রভু ভগবান জগত কারণ সর্ব দায়ক পায় আক ভাল মতে কই লন্ত গজরায়ামিক জগতক প্রভু প্রাকাশন্ত ইহাক বর্ণায়া গজে প্রার্থনা করন্ত যিটো ভগবন্ত দেবে কিটো বিশ্বখ্যান মায়ার দ্বারে আপনাতে করন্ত নির্মাণ সৃষ্টিকালে কদাচিতু প্রকাশিত কয় প্রলয়ত লীন হুয়া তাহান্তে কার্যকারণ সৃষ্টি প্রলয় যাতে কও সাক্ষী রূপে যিটো দেবে দেখিছা প্রত্যেক যার দৃষ্টি কদাচিতো নাশ নাই কয় এহি হেতু সাক্ষী হেন সমস্তে বলয় আপন প্রকাশে যিটো প্রকাশ করন্ত আন সমস্ত রসখু আদি প্রকাশন্ত অরাম সেহি প্রভু ভগবন্ত দেব কৃপাময় গ্রাহগ্রস্ত মুক স্বামী রাখিবে লাগয় ঈশ্বর দুর্বোধতা বুলিবে কমনে প্রার্থনা করন্ত পুনু করুণ বসনে এ কালে নষ্ট ভইল যদি সমস্তে জগত এ মহা অন্ধকারে আসি ব্যাপয় সতত অজিতু ভগবন্ত ইতু সৃষ্টিরয়নন্ত অয় আপন প্রকাশে প্রভু প্রকাশী থাকন্ত এতেকেহে দেবঋষি গণয় আছে যত তার স্বরূপ রকে হু নজানয় তত
হতা সমার পাছে জাত যত রি হিসয় তারা কৈত জানিবার সামর্থ হুয়য় অ যেন নতে নানা বিধ বেশক ধৰয় অ নানা কর্ম করি আৰু সভা কৰঞ্জয় অ সেহি মতে বিবিধ কো রিয়া রূপ অসংখ্যাত কর্ম প্রভু যেতু আচর হেনয় আচর্য কর্ম যেতু মাহরি অগাহগস্ত মুকলাখন তোক যত্ন করি অ যদি বোলা ঈশ্বরক কে শুন জানয় অ বেদর বচনতে বে কিমতে লাগয় অ বেদে বোলে ঈশ্বরক জানিয়া সদায় অসংসার তরয় সুখে মৃত্যুকো এরায় অ ভাল ইটো শঙ্কা শুনা ইহার উত্তর অ উপায় করন্ত ঈশ্বর রক জানিবার ভাগবতর অষ্টম স্কন্ধত গজেন্দ্রই যি স্তুতি করেছে ইমান দীঘলীয়া স্তুতি ভাগবত শাস্ত্রত কোনো ভকতে করা নাই। ভাগবতর প্রথম স্কন্ধত প্রথম স্তুতি করেছে কোনে? ভাগবতর প্রথম স্কন্ধত ভগবান কৃষ্ণক প্রথম স্তুতি করেছে পঞ্চ পাণ্ডবর মাতৃ কুন্তিয়ে, হয় না বারো? ও ইয়ার পাছত ভাগবতত বড় দীঘলীয়া স্তুতি করেছে কোনে? ধ্রুব, হয় না বারো? ভাগবতত বড় দীঘলীয়া স্তুতি করেছে কোনে? অ দক্ষ, হয় না বারো? চতুর্থ স্তন্ধত ভাগবতত দীঘলীয়া স্তুতি করেছে কোনে? অ উদ্ধব মহন্ত, কোত? একাদশ স্কন্ধ ভাগবত দীঘলীয়া স্তুতি করেছে কোনে? ও বৃন্দাবনের গোপী সকলে, কিহেরে স্তুতি করেছে? ও ভ্রমর গীতেরে স্তুতি করেছে, হয় না বারো? ও ভাগবতর নবম স্কন্ধ স্তুতি করেছে কোনে? ও অম্বরীষে করেছে, কাক করেছে? অষ্টক স্তুতি করেছে, চক্রক চক্রক ভগবান বিষ্ণুর চক্রক স্তুতি করেছে কোনে? অম্বরীষে। ও কি কারণে স্তুতি করেছে? হে মোর ভগবান, ওই অতি তনয় এ দুর্বাসা নামৰ ঋষিজনক তুমি কষ্ট নিদিবা। ভাগবত শাস্ত্রৰ স্তুতিয়ে আমাক শিকাব বিচাৰিছে, ওই আমি অনিষ্ট করলে কি কৰিব বিচাৰো? হয় মৃত্যুদণ্ড, নহয় তাতকে ভয়ানক, হয় না বাৰু? অম্বৰীষলৈ কি পঠাইছিলে?
অম্বরিষক ভস্ম করে দিবর কারণে দুর্বাহাই কীর্তানল প্রয়োগ করেছিল। যে মানে স্নান করে ঘুরি নহাকে তুমি কেউ জলপান করবা, আর চক্র যেটা কীর্তানল যেটা প্রয়োগ করলে অম্বরিষক ভস্ম করবলে লওয়ার আগতেই বিষ্ণুর চক্র আহি চৈতন্য হয়ে দিল। বিষ্ণুর চক্রয় কীর্তানল দহন করলে, আর এবার কি হল, ও দুর্বাহার পাশে পাশে খেদি বলে ললে। এই দুর্বাহা স্বরূপ ঋষিজনক চক্রয় যাতে কষ্ট নিদিয়ে ও অম্বরীষে পুনর সেই স্তুতি করেছে। ও মৃত্যু দিবলে লওঁতেও সেইজনক রক্ষা করবলে ভগবানক স্তুতি করেছে। আর যেতিয়া দুর্বাহায় অম্বরীষক কি বলে আশীর্বাদ দিছিলে জানে, হেরা অম্বরীষ ওই তোমার দরে ভকতর নাম যদি কোনোবাই স্মরণ করে মই ভগবান কৃষ্ণর গুরু। দুর্বাহা কোন আছিলে, ভগবান কৃষ্ণর গুরু, মই কৃষ্ণর গুরু ভগবানে আশীর্বাদ দিছো, তোমার দরে ভকতর নাম শ্রবণ করিলে কীর্তন করিলে ভগবান দৈবকী নন্দন কৃষ্ণ সাক্ষাৎ স্পর্শ করিব। ভাগবত অষ্টম স্কন্ধত গজেন্দ্রই স্তুতি করেছে, কিয় স্তুতি করেছে, আর্ত হয়ে কষ্ট ভোগ করে দুঃখ যন্ত্রণা এইবিলাকৰ পৰা নিবৃত্তি বিচাৰি মৃত্যুৰ সময় আহি গল। এতিয়া আৰু যুদ্ধ কৰিবলৈ দেহত বল নাই, শক্তি নাই, সামৰ্থ্য নাই, কি দেখিছে, কেৱল দেখিছে জগতৰ হৰি। কিয় হৰিক দেখিছে, আগৰ জনমত গজেন্দ্ৰই ইন্দ্ৰদুম্ন ৰজা হৈ হৰিক স্তুতি নতি উপাসনা করার লগতে হৰিক সন্তুষ্ট করবলে যজ্ঞ ব্রত আদি পালন করেছিল। যেতিয়াই কষ্টর অন্ত হবলে ললে গজেন্দ্রর মনলে সকলো কথা আহিবলে ললে, মই দেখুন দৈবকী নন্দন কৃষ্ণক স্তুতি করেছিল, কি স্তুতি করেছিল, মই ভগবান কৃষ্ণক স্তুতি করেছিল, হে ভগবান তুমি জগতর স্বামী, তুমি তিনি গুণময় মায়ার দ্বারর যোগেদি এই ব্রহ্মাণ্ড রচনা করেছা, জগৎ নির্মাণ করেছা, আর তুমি জীব সৃষ্টি করেছা, তোমার ইচ্ছা আর তোমার শক্তি সামর্থ্যক জগতর প্রতিটি বস্তুয়ে চলি আছে, মই গজেন্দ্র রূপে জন্ম লই অহংকার আর উন্মত্ততা থাকার কারণে মই তোমাক পাহরিছিল, তোমাক নাজানিছিল, আর তোমাক নুবুঝিছিল, আর এতিয়া তো মোক সকলো স্মৃতিলে আইছে বলে কি, এইখন যুদ্ধ তো তুমি করাই আছা, এই যুদ্ধর অন্তত মোর এতিয়া সকলো বিকল হয়ে গেল, মই লড়সর করিব নোৱাৰা হলো, মই তোমার শরণত অর্পণ করিব নোৱাৰো, সুগন্ধি পুষ্প ধূপ ধূনা ইত্যাদি বিলাক মোর বাক রুদ্ধ হয়ে গেছে, কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে, মই তোমাক এতিয়া মুখেরে স্তুতি করিব নোৱাৰো, হে ভগবান কৃষ্ণ মই অন্তরে তোমাক এতিয়া উপাসনা করেছো, সেইটো কারণে ভাগবত গন্ধ বিপরীত। ওই আমি মুখেরে প্রার্থনা করাটোহে শুনো, আমি মুখপদ্মে কীর্তন করাটোহে শুনো, ভগবান কৃষ্ণই ভাগবতত কৈছে তুমি হৃদয়ত মোক কীর্তন করা, মই বৈকুণ্ঠত থাকি শুনো। গতিকে এইজন ভগবানের শক্তি সামর্থ্য আর কৃপা আমার যাতে গভীর হয়। এই ইন্দ্রদুম্ন রজায় যুল করেছিল
যিটো কাৰণে তেওঁ হস্তি হৈ জন্ম লব লগা হলে ও সেইটো ভুল আমি সদায় কৰি আছো আমি সেইটো ভুল সদায় কৰি থাকো ভাগৱতৰ অষ্টম স্কন্ধই তেনেকুৱা ধৰণৰ ভুল ভগৱান কৃষ্ণ শৰণাপন্ন ভকতৰ জীৱন সজ্জাত যাতে কেতিয়াও সংঘটিত নহয় এইটো কাৰণে কি বুলি কৈছে ও গজেন্দ্ৰই অ ইন্দ্ৰদুম্নই এদিন ব্ৰত পালন কৰিছিলে হয়নে ও ব্ৰতৰ ভিতৰত যদি সাধাৰণ আৰু দেখাত কিন্তু অসাধাৰণ পৰিণাম কিন্তু অতি ভয়ানক দেখাত সাধাৰণ প্ৰতিপালন কৰাটো অসাধাৰণ আৰু পৰিণামটো কি পৰিণামটো অতি ভয়ংকৰ কি ব্ৰত পালন কৰিছিলে মৌন ব্ৰত হয়নে ইন্দ্ৰদুম্ন ৰজাই হৰি ভকতি কৰি কৰি ও নিগুণৰ ফালে গৈ আছিলে নিগুণ ঈশ্বৰৰ ফালে গৈ আছিলে গৈ থাকোঁতে থাকোঁতে গম পালে বোলে কি ও শব্দ প্ৰদূষণতো তুমি কষ্ট পাব পাৰা সেইটো কাৰণে তোমাক হৃদয়ত ধ্যান কৰিম ও কাৰোবাক দেখিলেও নামাতো মই একো নকওঁ মই কি হৈ থাকিম মই মৌন হৈ যাম হয়নে নহয় ও ভগৱান কৃষ্ণ ভকতৰ বাবে মৌন ব্ৰতটো বৰ্জনীয় বস্তু অষ্টম স্কন্ধত বুজাইছে আমাক আমি মৌন ব্ৰত পালন কৰিব নোৱাৰিম কিয় যদি কৃষ্ণ বুলি কীৰ্তন নকৰোঁ আমি শুদ্ধ নহ'ম গতিকে আমি ভগৱানৰ নাম হয় ঘোষণা নহয় কীৰ্তন আমি কৰিবই লাগিব যদিও মৌন ব্ৰত পালন কৰিছিলে ভগৱান কৃষ্ণ সন্তুষ্ট হৈছিলে ভগৱান কৃষ্ণ সন্তুষ্ট হলে কি হয় কথাটো আপোনালোকে ভালকৈ গুৰুত্ব দি শুনি লওক দেই অতি গুৰুত্বপূৰ্ণ ৰহস্যপূৰ্ণ ভগৱান কৃষ্ণ বেছিকৈ সন্তুষ্ট হলে কৃষ্ণ নিজে নাযায় ভগৱান কৃষ্ণ যদি বেছি গভীৰকৈ সন্তুষ্ট হয় তেতিয়াহ'লে কৃষ্ণই আটাইতকৈ ভালপোৱাজনক কথা যিজনক কৃষ্ণই ভাল পায় সেইজনক কথা হয়নে নহয় ও ভাগৱতৰ দশম স্কন্ধত আছে সেয়া কথা ক'ত আছে মধ্য দশমত আছে মধ্য দশমত কি আছে যেতিয়া পাণ্ডুৰ বিয়োগ হ'ল কুন্তী যেতিয়া বিধৱা হ'ল হয়নে বাৰু অ খবৰ ল'বলৈ কোন গৈছিলে বাৰু কৃষ্ণ তেতিয়া মথুৰাত আছিলে হয়নে কৃষ্ণই তেতিয়া অ পেহীয়ে কুন্তীৰ খবৰ ল'বলৈ কাক পঠাইছিলে অকুৰ খুৰাক পঠাইছিলে অকুৰক পঠাইছিলে কিয় অকুৰক পঠাইছিলে যি মথুৰাত কৃষ্ণৰ জন্ম হয় সেই মথুৰালৈ আনিবৰ কাৰণে কংসই অকুৰ খুৰাক পঠাইছিলে যে তুমি গোকুল ধামৰ পৰা এই ৰাম আৰু কৃষ্ণক মোৰ মথুৰালৈ লৈ আহাগে তত্ত্বগত বস্তুবিলাক বুজিব লাগিব আমি কংস কিয় নিজে নগ'লে কংসই বেলেগ এজনক কিয় নপঠিয়ালে কংসই কৃষ্ণ আৰু বলৰামক মাতি আনিবৰ কাৰণে কিয় অকুৰ খুৰাক পঠিয়াইছিলে অকুৰৰ পিতৃৰ নাম আছিলে সফল এবাৰ বাৰাণসীত বহুত দিন অনাবৃষ্টি হৈছিলে গোটেইখন শুকাই গৈছিলে মানুহ অনাহাৰত থাকিব লগা হৈছিলে এই বৃষ্টিপাত কৰিবৰ কাৰণে যজ্ঞ পাতিছিলে কিন্তু বৃষ্টিপাত নহ'ল তেতিয়া সকলো ৰাজ্যতে এটা চৰ্চা চলিল যে বাৰাণসীলৈ বৃষ্টিপাত আনিব পৰা কোন এনে সাধক আছে
তেরিয়া ওকুরার পিতৃ সফলকে কইছিলে আমি গই রাতি থাকি আহিলে তাত বড়ুন হব আ এই সফল কই যেতিয়া বারাণসীত বহি জগতর হরি দৈব কিনন্দন কৃষ্ণক একান্তভাবে স্তুতি করি কই দিলে হে জগতর হরি হে গোবর্ধন নারি এই জগতের সৃষ্টি স্থিতি লয় এ তিনিওটার কারক কারণ আর নারায়ণ মই তোমাকে এবার গঙ্গার রূপত আহ্বান জানাইছো এই জীববিলাক তোমার রূপ এই জীববিলাকর দুঃখ কষ্ট তুমি কেনেকে সহ্য করিছা ভগবান কৃষ্ণই পারিস হই বরষুণ হই আকাশর পরা গঙ্গা হই গবলে ললে গোটাই বারাণসীখন ধুয়াই পেলালে আর সফল কক তেতিয়া বারাণসীর প্রজাই কইছে তুমি ভগবান তুমি ভগবান তুমি ভগবান কি বুঝিলে ভগবান কৃষ্ণই বরষুণ কেতিয়াও নিদিব যদিহে তেওঁ ভকতে তেওঁক শুদ্ধভাৱে উপাসনা নকৰে হয়নে বাৰু এজন ভকতে জগতৰ শ্ৰী হৰি কৃষ্ণক আনন্দময় হৰিক যেতিয়া প্ৰাৰ্থনা কৰিলে অনাবৃষ্টি দূৰ হৈ বৃষ্টিপাত আহি গ'ল এই কথা কংসই কাণে কাণে শুনিছিলে কাৰোবাৰ পৰা এই সফল নামৰ ভকতৰ পুত্ৰ মোৰ অকুৰ ঘোঁৰা এই অকুর খুড়াক যদি মই কৃষ্ণক আনিবলে পঠাও জগতর শ্রীহরি কৃষ্ণ কেতিয়াও মথুরালে নহাকে না থাকে সেইটো কারণে কি হল অকুরে যেটা কৃষ্ণক আনিবলে গল কৃষ্ণক দেখার লগে লগে অকুরে কান্দি বলে লৈছে ও কান্দন রাখিবই পড়া নাই বলে কিয় বলে হে কৃষ্ণ ওই তোমাক চাবর কারণে তোমাক দেখিবর কারণে মই জগতর হরি কিমান যে উপাসনা করছো হ্যাঁ এ কং হয় মুখ তোমাক নিবলে পঠাইছে কিয় নিবলে পঠাইছে মই নেজানো কিন্তু তোমাক দেখার যেটা আনন্দ এই আনন্দ মোর লাভ হব ইয়াতকৈ মোর ডাঙর ভাগ কি আছে আর কি হল ও যমুনা পার হবর সময় যেটা রথ রাখিলে ও কুরর স্নান করিব হল হয় না নয় যেতিয়া স্নানত ডুব মারিলে দেখি যে রাম আর কৃষ্ণ রথর উঠি জলর তলত বহি আছে ও এইটো কি কথা হে রাম কৃষ্ণ তোমালোক পারত আছা আর ডুব মারতে দেখুন মই তোমালোক জলত দেখিছো কি বুঝালে অকুরক বুঝালে সেয়াই হেরা অকুর গুড়া ওই আকার দেখি সন্তুষ্ট হওয়া ইয়া রামকৃষ্ণ নহয় সকলোতে বাস করা নিগুণ রামকৃষ্ণ তুমি যদি ভক্তিভাবে চোয়া জলত দেখিবা যদি তুমি ভক্তিভাবে চোয়া স্থলতো দেখিবা আকাশতো দেখিবা বতাহতো দেখিবা সেইজন প্রিয় ভকত অকুর ঘোড়াক পঠাইছে কলৈ হস্তিনাপুরলে অকুরে যেতিয়াই কুন্তি মাতাক মাত দিলে কুন্তিয়ে তেতিয়া কান্দি কান্দি কইছে মই জানো মোর পানর ভতিজা কৃষ্ণই তোমাক পঠাইছে আর কিয় পঠাইছে জানা মই বিধবা হওয়ার দুঃখ কৃষ্ণই সহ্য করিব নোৱাৰে মুখ দেখিলে তেওঁ হুড়া উড়াওয়ে কান্দিব লাগিব নিগুণ হরিয়ে যদি মুখ দেখি কান্দে গোটেই জগতে হাঁহিব সেইটো কারণে তোমাক পঠাইছে গতিকে ইন্দ্র দুম্ন রজায় ব্রত পালন করে আছে এই ব্রত সফল হোক এই ব্রতর সম্পূর্ণ ফল লাভ কর ভগবান কৃষ্ণই অগস্তি ঋষিক পঠালে অগস্তি ঋষিয়ে লগত ঋষি সকলক লৈ যেতিয়া ইন্দ্রদম্ন রজাক আশীর্বাদ দি তেওঁক ধন্য করিম বুলি গল ইন্দ্রদম্ন রজায় তেতিয়াও মৌন ব্রত পালন করে থাকিলে কিমান ডাঙর ভুল হয়ে গল আমাক ভাগবতর অষ্টম স্কন্ধই শিকাইছে ও ভগবান কৃষ্ণ যদি গোল হেতেন তুমি যদি নেমাতিলা হেতেন তোমার কোনো অপরাধ নাছিলে
ভগবান কৃষ্ণর ভকত এইজন ভগবান যাওতে তুমি সেইজনক যেটা মাতগুলো নকৰিলা তোমার পাপ সঞ্চয় হল ইন্দ্রদুন্ন রাজায় কি কইলে ও মূল দুপিয়াই অভিবাদন জনালে মুখেরে হারো মাত নিদিলে অগস্তি মানে কি অগস্তি মানে অন্তরের শুদ্ধতা অগস্তি শব্দর অর্থ হল মনের পবিত্রতা অগস্তি শব্দর অর্থ হল অহংকারক অধীন করে দিব পড়ার ব্যবস্থা এই অগস্তি নামের ঋষিজনে অহংকারক নামি দিবলে কওতে নামি দিছিলে এই অহংকারের তত্ত্ব হল বিন্ধ পর্বত যেতিয়া তেওঁ দক্ষিণাত্যর পর এফালে আহিব লগা হয়েছিল উখ বিন্ধ পর্বতক কইছিলে তই সাপর হই দে আর বিন্ধয় অগস্তির বাক্য রক্ষা করে কি করেছিলে সাপর হই দিছিলে আর কই থই আইছিলে মই যেতিয়া লাগে ঘুরি নাহিম তই তেতিয়া লাগে উখন হবি ও কি বুঝালে অগস্তি ভকত বিন্ধ পর্বত এই জগতর সেবক ও ভকতক সেবকে সেবা করে বাক্য পালন করে সেইটো কারণে কি কইলে অগস্তি গুছি ঘুরি নোযালেকে আজিও বিন্ধ পর্বত চাপর হয়ে থাকিলে হয় না বারু তত্ত্বগত অর্থটা আমি বুঝি লব লাগিব এই বিন্ধ নামের অহংকারের পর্বত আমি যদি সাকর করিবলে হয় তেতিয়া হলে আমার কায় বাক্য আর মনত ভকত ভগবন্তর প্রতি একান্ত ভক্তি আর বিশ্বাস লাগিব এই বিশ্বাসকেই বিন্ধ নামের পর্বতে হৃদয়ত ধারণ করেছিল ইন্দ্রদুম্ন রজায় যেতিয়া অগস্তি ঋষিক মূল দুপিয়াই অভিবাদন জনালে অগস্তি শুদ্ধর পর অশুদ্ধ হল পবিত্রতার পর অপবিত্রতার ভালে গল শান্তর পর ক্ষুধর রূপলে গল আর লগে লগে অগ্নিমন্ত্র রূপ ললে ইন্দ্রদুম্ন রজাক লগে লগে অভিসম্পাত দি দিলে তাই মূল দুপিয়াই এই অজ্ঞান প্রকাশ করিলি তাই ভকতক কেতিয়াও তাই সন্তুষ্ট করিবলে নিশিকিলি মই আহিছিল তোক দুহাত দাঙি আশীর্বাদ দিম বলে তাই আশীর্বাদর ভাগ লব নাজানিলি মই তোক অভিশাপ দিছো তই হস্তির কুলত জন্ম হবি দুঃখ কষ্ট আর যন্ত্রণা তই ভোগ করে থাকিবি ইন্দ্র নয় মৌন পদ ভঙ্গ করিলে অগস্তি ঋষির শরণ চুই সেবা করিলে শরণর জল শিরত তুলি ললে আর অগস্তিক কলে আপনি সাধনময় ঋষি মই অসাধন রজা আপনি সত্যগুণী মই রজগুণী আর তমগুণী মূল ভুল হওয়াটো কোনো সাগে ডাঙর কথা হওয়া না হে ঋষি শ্রেষ্ঠ আপনার বর বলে মই অভিসম্পাতকেই ধারণ করল আপনার বর বলে মই অভিসম্পাতক শির পাতি ললো কিন্তু আপনি ঋষি শ্রেষ্ঠ আপনি সত্যগুণী এই অভিসম্পাতর পড়া মই কেনেদরে মুক্ত হব পারিম আপনি মোক উপায় দি থৈ যাব মানে তেতিয়া অগস্তিয়ে কি করিলে যে অন্তিম সময়ত তোর মাধবলে মনত পড়িব এই মাধবলে যেতিয়া তোর মনত পড়িব তই দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত বিলাকর পৰা মুক্ত হওয়ার লগতে তই এটা রজা হয়ে আছ মাধবে তোক তেতিয়া পারিষদ যোগদান করল গতি তিনিটা অভিসম্পাত পালে জানো কিবা লোকসান আছে তিনিটা অভিসম্পাত পালে একো লোকসান নাই এই কথার মাজতে আমার গৃহস্থর এটা ধর্ম শিকাইছে অগস্তিয়ে কি ধর্ম শিকাইছে তুমি যদি গৃহস্থি ধর্ম পালন করিছা যদি তুমি রজগুণত আছাও ভোগবিলাকত আছাও যদি তোমার গৃহলে কোনোবা অতিথি আহিছে তেওঁক তুমি অগস্তি বলে ভাবিব লাগিব এই অতিথিজনক যদি তুমি অবমাননা করা মুখর এহার মাত নিদিয়া কেলে আহিছা বলে যদি তুমি নুসোধা তেওঁক ক্ষুধান্বিত হয়ে তোমাক মনেরে অভিসম্পাত দি যাব তুমি গৃহত থাকিবা খুব ভোগ করিবা কিন্তু মুখ করা অপমান আর অবহেলার বাবে দুঃখ কষ্ট আর যন্ত্রণার ভাগ লব লাগিব
itu karena আমি গৃহৰ ধৰ্ম পালন কৰোতে জি কামত নাথাকো জি ব্যস্ততাত নাথাকো জিমান জটিলতাত নাথাকো গিহলে অহা অতিথিজনক ভগবান কৃষ্ণৰ প্ৰতিভু বুলি আমি ভাবিব লাগিব যদি ভগবান কৃষ্ণৰ প্ৰতিভু বুলি যদি আমি ভাবি লব নোৱাৰো অগষ্টিৰ অভিশাপ আমাৰ শিৰত লাগি যাব ভাগৱতৰ অষ্টম স্কন্ধই সংসাৰ ধৰ্মৰ শুদ্ধ তত্ত্বটো শিকালে যি গৃহলে অহা অতিথিক ঈশ্বৰ জ্ঞান কৰে সেইখন ঘৰত ও দৈৱকী নন্দন কৃষ্ণই লুকা ভাকু খেলে হয়নে ঐ যেতিয়া খাবলৈ আহাৰ নাথাকিব তেতিয়া আহি আলহী ওলাবই ওই যেতিয়া দিবলে বস্তু না থাকিব তেতিয়া আহি খুজনিয়া ওলাবই হয় না নহয় এই ভগবান কৃষ্ণৰ মায়া বুজাটো বৰ টান আৰু কঠিন হয় নে ভকত বৎসল ভগবানে এই ইন্দ্ৰদুম্ন নামৰ ভকতজনৰ পৰীক্ষা কিমান জটিলকে ললে এবাৰ চাই লওক বুজি লওক আৰু শুনি লওক আমাৰ জীৱনটো জগতৰ হৰিয়ে নিত্য নৈমিত্তিক পলয় হিচাপে সেই পৰীক্ষা সদায় লৈ আছে ভাগৱতৰ অষ্টম স্কন্ধৰ তত্ত্বই এই কথাই যদি আমাৰ হৃদয় শুধৰাব নোৱাৰে আমাৰ মন যদি শুদ্ধ কৰিব নোৱাৰে গৃহৰ ধৰ্ম যদি শুদ্ধভাৱে আমি যদি ধাৰণ কৰি ল'ব নোৱাৰোঁ সন্মুখত ভাগৱত লৈ ভগৱানক মাতিলে ভগৱান আহিব জানো হয়নে বাৰু যিজন হৰিক মাতিলে আহে যিজন হৰিক মাতিলে সন্তুষ্ট হয় যিজন হৰিয়ে নাম গুণ কীৰ্তন কৰিলেই আনন্দৰ প্ৰসাদ ৰূপী আশীৰ্বাদ দান কৰে সেইজন হৰিৰ চৰণৰ সেৱাৰ ভাগ পাবলৈ হৰিৰ বিভূতি ৰূপী এই জীৱক এই জগতক তেওঁ ভকতক আমি কি কৰিব লাগিব ভাল পাব লাগিব ঐ জীৱৰ প্ৰতি প্ৰেম নাথাকিলে মানৱৰ প্ৰতি প্ৰেম নাথাকিলে এই জগতখনৰ প্ৰতি যদি আমাৰ প্ৰেম নাথাকে ভাগৱতৰ তৃতীয় স্কন্ধ মাতৃ দেৱাহুতি কপিল ভগৱানে কৈ দিছে সেইজনৰ পূজা মই কেতিয়াও স্বীকাৰ নকৰোঁ সেইটো কাৰণে ভাগৱত শাস্ত্ৰই আমাক এটা শুদ্ধ ধৰ্ম দিছে এটা শুদ্ধ বিচাৰ দিছে আমি গাহৰ মুখত যাতে পৰিব নালাগে এই তাৰ উপায় দিছে গজেন্দ্ৰ উপাখ্যানৰ যোগেদি এইটো কাৰণে ইন্দ্ৰদুম্ন যি ইন্দ্ৰকেইটাক আত্মামুখী কৰিব বিচাৰে ঐ ইন্দ্ৰকেইটা আত্মামুখী হলে ঈশ্বৰ সেৱা নহয় ইন্দ্ৰকেইটা ক'ত লগাব লাগিব ও ভকত ভগৱন্তৰ চৰণ সেৱাত লগাব লাগিব ইন্দ্ৰিয় সংগম কৰি এই জগতৰ হিত কুশল আৰু মংগল সাধন কৰিবলৈ সদায় যত্ন কৰিব লাগিব তেতিয়াহে ভগৱান কৃষ্ণই আমাক কৃপা কৰিব ভাগৱতৰ অষ্টম স্কন্ধৰ এই তত্ত্ব কথা আমি শ্ৰৱণ কীৰ্তনৰ যোগেদি আমাৰ জীৱনৰ এটা ডাঙৰ সংশোধন হৈ যাব লাগিব আমি যাতে গজেন্দ্ৰ হৈ জীয়াবলৈ যাতে বা জি থাকিবলৈ ইচ্ছা নকৰোঁ আমি কি হ'ব লাগিব ভগৱান কৃষ্ণৰ চৰণৰ সেৱক হ'ব লাগিব ভকতক ভগৱানৰ ৰূপ বুলি ভাবিব লাগিব হয়নে ভকতজন সন্তুষ্ট হ'লে ভগৱান সন্তুষ্ট হ'ব বুলি আমাৰ সুদৃঢ় বিশ্বাস থাকিব লাগিব সেইটো কাৰণে কি কৈছে অনন্ত কোটি ব্ৰহ্মাণ্ডৰ হৰিজনে এই লীলা কৰি দেখুৱালে কি হৈ গ'ল গজেন্দ্ৰই স্তুতি কৰি কৰি গজেন্দ্ৰই গম পাই গ'ল যে মই গজেন্দ্ৰ নহয় মই হস্তি নহয় মই কি মই হৰিৰ ভক্ত এই দুখ কষ্ট যান্ত্ৰণা সকলো মই নিজে ঘটি লোৱা
এবিলাক মোৰ অহংকাৰৰ কাৰণে হোৱা জীৱনৰ উপবিত্ততাবিলাকৰ কাৰণে হোৱা মই শুদ্ধ পথ ত্যাগ কৰিছিলো মই অশুদ্ধ পথত জীৱন আগুৱাইছিলো আৰু সেইটো কাৰণে মই পাপ ৰূপী গাহৰ মুখত পৰিলো গতিকে অ গাহৰ মুখত গৰুৰ কেতু ক'ত আহিছে গৰুৰ পখীত বহি আহিছে হয় নে নহয় ও গরুর পক্ষী কোনোবাই দেখিছে নেকি হ্যাঁ ও গরুর পিঠিত ভগবানক উঠা কোনোবাই দেখিছে নেকি হয় না ও ফটোখনত দেখা নেথাকা পার্থক্য কি কোনোবাই কল্পনা করে ফটো এখন আঁকিছে সেখান দেখা নেদেখার মাজত পার্থক্য কি হয় না নয় ও গরুর পিঠিত ও কান্ধত বিষ্ণু বহা আমি দেখা পাম তার তত্ত্বগত রূপটা চাব লাগিব গরুর কার সন্তান গরুর কার সন্তান গরুর হল কশ্যপর সন্তান ও গরুর মাতৃ নাম তো কি বিনদা গরুর মাতৃ মাতৃ নাম তো বিনদা ও গরুর কার কারণে কাউলু হ্যাঁ সর্পর কারণে গরুর হল কাউলু ও ভগবান বিষ্ণু কারণে কি ও ভগবান বিষ্ণু কারণে বাহন লু ভগবান বিষ্ণু বেলেগত নবহে কত বহে ও গরুর কান্ধত বহে কি বুঝালে হয়নে ওই আমার একটা প্রাণ পক্ষী আছে এই প্রাণ পক্ষীটো কোনে পিন্ধি আছে ও জীবটোয়ে তাকে পিন্ধি আছে এই প্রাণ পক্ষীটো নির্গুণ বস্তু গুণময় বস্তু নহয় এইটো কারণে প্রাণ পক্ষীটোর নাম কি ও পিতাম্বর যার অম্বরটো ত্যাগর যি ত্যাগ নকৰে কোনোদিন তাকে কোৱা হয় পিতাম্বৰ বুলি হয় নে নহয় পিতাম্বৰে কি ত্যাগ নকৰে পিতাম্বৰে প্ৰেম ত্যাগ নকৰে এইটো কাৰণে আমাৰ প্ৰাণ হল পিতাম্বৰ আমাৰ প্ৰাণ হল প্ৰভু আমাৰ প্ৰাণৰ তত্ত্ব কি আমাৰ প্ৰাণৰ তত্ত্ব হল পৰমাত্মা এই পরমাত্মা কিহত থাকে ও বিনম্র স্বভাবত থাকে এই পরমাত্মা কোমল হৃদয়ত থাকে এই পরমাত্মা নির্মল অন্তরত থাকে এই পরমাত্মা কোত থাকে শুদ্ধ মনত থাকে এই পরমাত্মা কোত থাকে মনের শুদ্ধতা আর পবিত্রতা থাকে সেইটো কাৰণে পৰমাত্মাৰ তত্ত্বটোৰ নাম হ'ল গুৰু যাৰ জন্ম নাই যাৰ মৃত্যু নাই সেইটো কাৰণে এই পৰমাত্মাৰ তত্ত্বৰ পৰা আমাক কিহে আঁতৰ কৰে পৰমাত্মাৰ তত্ত্বৰ পৰা আমাক বেছি আঁতৰ কৰি লৈ যায় আমাৰ কোধৰূপী অহংকাৰে এই কোধৰূপী অহংকাৰৰ এটা নাম হল সর্প সেইটো কাৰণে গৰুৰ খাদ্য কি সর্প ওই বিনম্ৰজনে কোধবিলাকক গিলি গিলি খাই দিব পাৰে সরল অন্তৰৰ জনে নিম্মল অন্তৰৰ জনে ওই অহংকাৰবিলাকক হাঁহি হাঁহি পান কৰি দিব পাৰে ভাগৱতৰ ইয়াৰ পাছত যি অষ্টম স্কন্ধত পাম সেয়া হব অমৃত মন্থন অমৃত মন্থনত কি হব ও গরুরৰ পিঠিত ভগবান বিষ্ণুয়ে মন্দৰ পৰ্বতটো তুলি দিব হয়নে ও গরুরে কি দাঙিব পাৰে মন্দৰ পৰ্বত দাঙিব পাৰে নোৱাৰিলে দেৱতাই নোৱাৰিলে অসুৰে
দেবতা অসুর দুই কুল লগ হয়ও মন্দর পর্বত লড়াব নাইলে ভগবান বিষ্ণুয়ে বাম হাতেরে মন্দর পর্বত উঠাই দিলে ওই গরুরে কান পাতি ললে যেতিয়াই উড়ি বলে ললে কি হল ধুমুহার সৃষ্টি হয়ে গেল দেবতার অসুর গছর পা পুরা দি উড়ি যাম যেন লাগি গেল এই সুজন পরিমাণর মন্দর পর্বত গুরুরে হাহি হাহি কান্ধত উঠাই ক্ষীর সমুদ্রর পারত নি রখাই দিল হয়নে বারু গতিকে গজেন্দ্র রূপী অহংকার গাহ রূপী পাপ এইবিলাকৰ কবলৰ পৰা আমি ভাগৱত স্বৰূপ ৰহস্য ভকতিৰ অনুশীলনৰ যোগেদি মুক্ত হ'ব লাগিব এই ভাগৱত স্বৰূপ ৰহস্য ভকতিৰ যোগেদি আমাৰ জীৱনৰ ৰজগুণ তমগুণ আদি এই যান্তনাময় বেয়া বস্তুবিলাকৰ পৰা আমি যদি নিজক মুক্ত কৰি ল'ব পাৰোঁ তেতিয়া কি হ'ব ও ভগবান কৃষ্ণই কৈছে অমৰ হৈ যাবা ও অমৰ হবলে কি কৰিব লাগিব অমৃত পান কৰিব লাগিব অমৃত পান কৰিবলে কি কৰিব লাগিব ও অমৃত আনি ধনন্তৰিয়া হাতত প্ৰথমতে তুলি নিদিয়ে হয় নে নহয় অমৃত লাভ কৰিবলৈ হলে ক্ষীৰ সমুদ্ৰত অমৃত মন্থন কৰিব লাগিব এই ভাগৱত অমৃত কায় বাক্য আৰু মন এক কৰি আমাৰ ভাৱৰ গভীৰতাৰে চিন্তন আৰু বুধৰ অনুশীলনতাৰে আমি কি কৰিব লাগিব ইয়াক মন্থন কৰিব লাগিব ইয়াক যদি মন্থন কৰা যায় মন স্থিৰ হ'ব এই অস্থিৰ মনটো স্থিৰ হ'ব বুদ্ধি কি হ'ব বুদ্ধি ধীৰস্থিৰ হ'ব এই ধীৰস্থিৰ বুদ্ধিৰ পৰ্বতটোৰ নাম হ'ল মন্দৰ নহ'লে মন বৰ অস্থিৰ মন বৰ চঞ্চল হে মন তোৰ কাম সংকল্প বিকল্প ধৰ্ম হয়নে নহয় ঐ যত যিমান বস্তু আছে মনক নোজোৰে সেইটো কাৰণে মনৰ ওপৰত আমি নিয়ন্ত্ৰণ আৰোপ কৰিবলৈ হ'লে কি কৰিব লাগিব আমাৰ দুটা বৃত্তিক অমৃত মন্থনত লগাব লাগিব এফালে কিহে ধৰিছে অসুৰে এফালে কিহে ধৰিছে অ দেৱতা অ ক'ত আছে দেৱতা আছে স্বৰ্গত অসুৰ আছে ক'ত পাতাল আৰু মৰ্ত্য হয় নে নহয় ঐ অসুৰবিলাক আমাৰ লগতে আছে অসুৰকেইটা দেখাকে থাকে দেৱতাকেইটা লুকাই থাকে হয় নে নহয় এই অসুৰকেইজনৰ ভিতৰত অমৃত মন্থনে মন্থন কৰিবলৈ খাতিৰ কৰি যিজনক আনিছিলে ঐ সেইজন দৈত্যৰ নাম হ'ল বলিৰায় হয় নে নহয় ঐ আমাৰ দেহত থকা বল আৰু বীৰ্যটোৰ নাম হ'ল বলি এই বল আৰু বীৰ্যটো আসুৰি বস্তু ইয়াক যিমান দিলেও ই কোনোদিন সন্তুষ্ট নহয় ঐ মনৰ মাজত বহি থকা কেইজন হ'ল দেৱতা এফালে শৰীৰৰ বল এফালে মনৰ ক্ৰিয়া এই দুটা শক্তি কি কৰিব লাগিব এক কৰি দিব লাগিব ক'ত লগাব লাগিব অমৃত মন্থনত লগাব লাগিব এই অমৃত মন্থন কৰিবলৈ সেইটো কাৰণে কি কৰিব লাগিব প্ৰথমতে মন্দৰ পৰ্বতটো আনিবগৈ লাগিব অ মন্দৰ পৰ্বত আনিবলৈ বিনতাৰ পুত্ৰ লাগিব অ ক'ত পাবা মনটো বিনম্ৰ হ'ব লাগিব মনটো শান্ত হ'ব লাগিব মনটো কোমল হ'ব লাগিব মনটো শুদ্ধ আৰু পবিত্ৰ হ'ব লাগিব তেতিয়া কি হ'ব মনৰ অস্থিৰতা আঁতৰ হ'ব
এ মনৰ অস্থিৰতা যদি আতৰ হয় মন ধীৰস্থিৰ বুদ্ধিযুক্ত হ'ব এ ধীৰস্থিৰ বুদ্ধিযুক্ত মন মন্দৰ হ'ব ও কত বহুৱাবা মনটো বহুৱাই থবলৈ আশ্ৰয় এটা লাগিব নালাগে মন্দৰ পৰ্বত আমি ক্ষীৰ সমুদ্ৰত দি দিলে কি হ'ল হুৰুককে তললৈ সোমাই গুচি গ'ল কান্দিছে অসুৰে কান্দিছে দেৱতাই ব্ৰহ্মাদেৱেও আকাশৰ পৰা স্তুতি কৰিছে গন্ধৰ্বসকলেও বিষ্ণুক প্ৰাৰ্থনা কৰিছে হে বিষ্ণু অই তুমি সমুদ্ৰ মন্থন কৰিবলৈ উদ্যোগ দিলা শক্তি দিলা সামৰ্থ্য দিলা তুমি মন্দৰ পৰ্বতো আনিলা অই সেইটো থৈ দিয়াৰ লগে লগে হুলুককে তললৈ সোমাই গ'ল এই মন্দৰ কোনে ধৰিব হয়নে হে কুৰ্ময় অৱতাৰ ভৈলা ক্ষীৰো দীতিৰে এ লক্ষ্য পহৰৰ পন্থ জুৰিলা হৰিৰে কি হৈ গ'ল জগতৰ হৰি লগে লগে অই কুৰ্ম ৰূপলৈ আহি গ'ল হয়নে নহয় অই আমাৰ গুৰুৰ আসনৰ একেবাৰে প্ৰথম আশ্ৰয়টো কুৰ্ম হয়নে নহয় এই আসন ভাগ হ'ল অমৃতৰ তত্ত্ব এই অমৃতৰ আশ্ৰয় সদায় কিহে লয় কুৰ্মই লয় এই কুৰ্ম ৰূপেৰে হৰিয়ে কিয় অৱতাৰ লৈছে অ' কাছ হৈ দেখুওৱা নাই নিগুণ হৰি তত্ত্ব হৈ দেখাইছে বোলে কি এই জগতত একমাত্ৰ এটা প্ৰাণীয়ে আছে বোলে কি কুৰ্ম যি 300 বছৰ পৰ্যন্ত জীয়াই থাকে এটাইতকৈ দীৰ্ঘায়ু প্ৰাণী হয়নে নহয় কিয় ইমান দীৰ্ঘায়ু তাৰ অৰ্থ কি হা সকলোৱে ভাবে ইয়াৰ দীৰ্ঘায়ুৰ ৰহস্যটো কি ভগৱান কৃষ্ণই বুজাই থৈছে ই ইমান দীৰ্ঘায়ু হোৱাৰ কাৰণ বোলে কিয় একমাত্ৰ কুৰ্ম এই কুৰ্মই কণী ক'ত পাৰে বালিত পাৰে আৰু উমনি ক'ৰ পৰা দিয়ে উমনি দিয়ে জলৰ পৰা কিহেৰে উমনি দিয়ে ঈশ্বৰৰ প্ৰেমৰ দৃষ্টিৰে উমনি দিয়ে অমৃতময় প্ৰেমৰ দৃষ্টিৰে বালিত পাৰি থকা কণীকেইটাক উমনি দি থাকে জগতৰ শ্ৰীহৰি অমৃতৰ তত্ত্বক বুজাবৰ কাৰণে এই অমৃতময় অৱতাৰত কি ল'লে কুৰ্ম ৰূপ ধাৰণ কৰিলে হে জীৱবিলাক তোমালোকৰ কায় বাক্য আৰু মনত তোমালোকে কি প্ৰতিপালন কৰিছা তোমালোকে চাই লোৱা তোমালোকৰ দৃষ্টিত মই অমৃত হৈ আছো তোমালোকৰ অমৃত দৃষ্টিৰে তোমালোকে জগতক মংগলময় কৰি দিব পাৰা কিন্তু দেৱতাক লাগে সুখ আৰু দৈত্যক লাগে ভোগ এই সুখ আৰু ভোগ দুইটা বস্তু বিচাৰি বিচাৰি তোমালোকে এতিয়া সমুদ্ৰৰ পৰা কি উলিয়াবা অ কালকূট উলিয়াবা সমুদ্ৰ মন্থনত প্ৰথম কালকূট ওলোৱা নাছিলে জানো ওলাইছিলে নে নাই হয়নে বাৰু এই কুৰ্মৰূপী ঈশ্বৰৰ তত্ত্বটো আমাক বুজি ল'বলৈ কৈছে আমি কালৈও লোভৰ দৃষ্টিৰে চাব নাপায় আমি কালৈও কামৰ দৃষ্টিৰে চাব নাপায় আমি কালৈও ঘৃণাৰ দৃষ্টিৰে চাব নাপায় আমি কি দৃষ্টিৰে চাব লাগে অমৃত দৃষ্টিৰে চাব লাগে অই অমৃত দৃষ্টিটো প্ৰথম প্ৰথম পোনপটীয়াকৈ আহিব জানো নাহিব অনুশীলন কৰিব লাগিব হয়নে অনুশীলন যদি কৰা নহয় দৃষ্টিত কাম থাকিব ক্ৰোধ থাকিব অহংকাৰ থাকিব সেইটো কাৰণে হৰিয়ে কি কৈছে মোৰ অমৃত দৃষ্টিটো এবাৰ চাই লোৱা এই অমৃতৰূপী কুৰ্মই হয়নে এই কুৰ্ম কিহৰ প্ৰতীক এই কুৰ্ম হ'ল সহনশীলতাৰ প্ৰতীক এই কুৰ্ম কিহৰ প্ৰতীক জীৱনৰ যিমান যিমান দুখ যান্তনা আৰু কষ্ট নাহক এইবিলাকে জীৱনক স্পৰ্শ কৰিব নোৱাৰে কিয় অ কুৰ্মৰ পিঠিটো শিলৰ সমান কঠিন
হয় বাৰু একো অস্ত্র হস্তয় তাক ভেদ কৰিব নোৱাৰে ভগবান দৈবকী নন্দন কৃষ্ণই অমৃত মন্থনৰ সময়ত কূর্ম রূপেৰে অবতার লৈ আমাক বুজাইছে ওই তোমার জীবনের সহ্য গুণটুক ময় বাস করো তোমার জীবনের ধৈর্য গুণটুক ময় বাস করো তোমার জীবনের সহনশীলতা ধৈর্য আর সাহস এইবিলাক ময় ধারণ করো সেইটো কারণে কূর্মই কি কইলে অবতার লৈ যেটা মুখখন মেলি দিলে ও এটা সাইডে পাতাল পালেগে এটা সাইডে স্বর্গ পালেগে ও অষ্টম স্কন্ধর কথাখিনি যদিও গজেন্দ্র উপাখ্যান হয়েছে আমি অকমান বুঝাই কবলে যত্ন করি যেহেতু আপনার যদিও আমি তেনে উচরতে থাকো এই ভাগ হল আজি প্রথম অনুষ্ঠান গতি কূর্মর মুখখন যেটা মেলি দিলে তলর রোধটো পাতাল পালে উপর রোধটোয়ে স্বর্গ পালে ও কি বুঝালে ও সংগম যদি ভঙ্গ হয় ও মুখখন যদি মেলি দিয়া ও লোহবিলাক লেলিহান শিখা হয়ে পাতালর পা স্বর্গলেকে বাহিবলে লব সেইটো কারণে কি কইলে ও লোভক সংযম করিলে ইন্দ্রকেইটাক দমন করিলে এই ইন্দ্রকেইটার প্রতীক হল কূর্মর পথ কেইটা মনের সংযমর প্রতীক হল মুখখন কি কইলে ভিতরলে সম্বরণ করে দিলে ইন্দ্রিয় সংযম আত্ম সংযম বাক্য সংযম চলন ফুরনের সংযম আর দৃষ্টিত অমৃত লাগিব কাক লাগিব ও ভাগবত কথা শ্রবণ কীর্তন করা ভগবান কৃষ্ণর একান্ত ভকতক লাগিব ওই কৃষ্ণ ভকত কি বস্তু ভগবান কৃষ্ণ কইছে মোর ভকত আগে আগে যায় মই পাছে পাছে যাও বলে কিয় ওই ভকতক মই আগত থাকো মই পাছত থাকো বলে কিয় তেওঁলোক মোর পুত্র মই তেওঁলোকর পিতৃ হয় না বারো গতি আমি ভকত হব নাইলেও ও ভকতি করা ভকতক মান সম্মান আর ভক্তি করবলে অভ্যাস করব আমি নিজেও আত্মসংযমী হব লাগিব আমিও আত্ম অনুশীলন করব লাগিব যে কূর্মর এটা প্রতীকানি ঘরত রখাতকে ওই কূর্মর গাত থাকা গুণ কেইটা আমি যাতে অনুশীলন করে আয়ত্ত করবলে যত্ন গজেন্দ্রর পরিপরিস্থিতি যে কি তোমার গুণ গাই শেষ করব নয় তোমার কীর্তন বেদ কোণে পড়ি শেষ করব পড়া নাই হে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডর হরি তোমাক নেজানে সাধন সিদ্ধ ঋষিয়ে তোমাক নেজানে সাধন সিদ্ধ যোগীয়ে আর তোমাক নেজানে এই জগতর কোনেও বলে কি তুমি হলা দিব্য জ্ঞান তুমি হলা বেদ তুমি হলা সমস্ত তত্ত্ব হয় না বারো এই সমস্ত বিলাকর মাজত মই গজেন্দ্র তোমার শরণর রেণুর সমান নহয় গতি গজেন্দ্রয় চিকুট পর্বতত কেলি করে জল কেলি করে গাহর মুখত করে এহেজার বছর যুদ্ধ করে যুদ্ধর সময়ত যেটা মৃত্যু আহিল তেতিয়া গরুর কেতুক হৃদয়ত চিন্তা করেছে আর কিয় মনত পড়িল আগর জনমত ইন্দ্রদুম্ন রজা হয়ে হরিক সেবা করেছিল স্তুতি করেছিল আর উপাসনা করেছিল গতি ভকতি করবলে দাড়ি চুলি পকিবলে বাচ্চায় থাকিলে নহয় আগর পর যে আরম্ভ করে তার গভীর হয়ে যায় গতি আমি যাতে প্রাপ্ত বয়স্ক শিক্ষা তুলে বাচ্চায় না থাকো আসলে নাই প্রাপ্ত বয়স্ক শিক্ষা বলে বস্তু এটা হয় না বারো প্রাপ্তবয়স্ক শিক্ষা তুলে বাচ্চায় থাকিলে
amar bukuti nuhoro. Dhoriyo kumaro kale bhagavata dharma. Sifu hoi dhokar korai bhagavanak bhal pabuli. Bhakti kori bole, parthana kori bole, oi stuti noti kori bole, oi bhah kori bole giva. Oi bhah korota korota sabhav hova. Hai na hai? Onukhilan tu goi oi bhah hova. Oi bhah tu goi sabhav hova. Aho sabhav zetia khudi hova. O tetia solitra hova. Kedua kata guruzanai, amak solitra kini disa. Jadi amak bhagavata onukhilan kori hova. Onukhilan kori la oi bhah hova. Oi bhah korota sabhav hova. O sabhav edin solitra hova. Kedua kata ki disa? Dhruva solitra. O ki disa? Pahlad solitra. O solitra bostu tu buji bole? Olok sadhana koriba lagibo. Onukhilan koriba lagibo. Oi bhah koriba lagibo. E bhagavatar kothai jodi engamuri die. Gitar kotha shuni jodi beya pabole obhyas kore o bisai thaka bhagavan jone logot thakileo pichi di jubonidat ramon hoi thakibo o jubonidat ramon dore gutei jibo bilakok te udorot dhori rakhebe na a o amar hidoyotu krishnai jubonidat kori ase sodai bhabi ase ei jonor mukhapadme mur nam kirtan ho. Mau fui thoka Krishna teo nam gunaru bhokoti ebar tate mau jagrato hoi jabo paru bhagavan Krishna jodi ebar jagrato hoi jabole hoy nijeo mongolmoy hobo jagatoku mongolmoy koribo pora jabo etu karone nipen khoykia YouTube channel tu oi birokti lagilo okonman khuli khuli sabo hale oi apnaloke pohibole beya pae. Hane, o kirtan koribole bhoy kore, hane nohoy, o mat bhagi goleo ami kirtan koriye asu, apnalokok dibole jotno koriye asu, hane nohoy, o Facebookot nu lokor kajia bilak chai thaki ki labh ase baru, kiba labh hobo jano se bilakot, ha, omrit drishtito labh koribole hole omritor sandhan koribo lagibo, hane nohoy. Aru jodi bitti bilak bhitor beya ase eta belegor beya bilak khuni bole aru sabule mon jabo tar tar antarmukhi prokash ki amrit manthan korisile ki ulai gol o juluka juluke samudra tolir para kalaput ulabole lole jolise devota jolise ukur kalakutar jolon puran aru kiya. Sobe kya mitra pai hobo. Hongkotot poril devota aru okur. Homostat poril kun? Homostat poril bohmadet. Sisti korta. Oi devota aru okure goi bohmak kole. He piti etya ki kora jay. Kole eku sinda nukuriba. Kono sinda koriba loga nai. Kole ki? Oi koilak kamole tuma. Koila hot kuna se, oi koila hot mahabhagat shiva ase. Srishti karta bohmai devotar ukurok loi goi mahabhagat shivak stuti korile ge. E namo namo trinayan chire sakhi bibhushan. E prabhu virupaksha mahadevo o tumi bina nahian kora muka paritran o tomar charane ko lokheo sadhan loi shiva sadhanar pora jagrato hoi. Devota ukura lu sisti kota bohma devo asta didile. Bole ki kono bhoy na koriba kono hongar karon nai
বলে কি এই করলর পড়া মই তোমালোক মুক্ত করিম ভগবানের কৃপা ও শিবই কি কইলে ও জুলুকা জুলুকে সব কালকু পান করাক লাগি গল হয়নে এইটা কোয়াকে কালকু পান করিছে যে যদি উলাইছে এগুনে পান করিছে দহ গুনে হয়নে মারো ও কালকুটর কথিয়াই শেষ করে দিলে দেবতা আর উপরে মহাভকর শিবক স্তুতি করে কইছে হে ভগবান ভাল তুমি আমার রক্ষা করিলা ও কি বুঝালে ও সমুদ্র তলির ইমান সোপা কালকুট পান করবলে ভাগতে আমাক কইছে এজন ভকতর আশ্রয় লওয়া এজন শুদ্ধ ভগবান কৃষ্ণর ভকতর যদি কেনেবাকে আশ্রয় লওয়া ওই জীবনের যান কালকুট আছে সব পান করে তোমাক উদ্ধার করে থাকি গুছি যাব হয় বারো এই কালকুটটু হল বিষ্ণুর মায়া ওই বিষ্ণুর নারীরূপী মায়ার পাছত মহাভকত শিব দৌড়ি দেখালে হয় বিষ্ণুর মায়ার পড়া কিন্তু মুক্ত গম পাই গল এয়া কালকুট বিষ্ণু নহয় এয়া কালকুট হল ওই দেবতার পড়া নিগত হওয়া বলে কি ওই ইহতর সুখর সাধনার লোভ এয়া কালকুট নিগত হয়েছে দৈত্যর পড়া বলে কিয় ইহতর জীবনের ভোগর বাসনার তৃষ্ণা এই দুইটা অবগুণে কালকুট রূপ লই ইহতক নিজকেই জ্বলাইছে খুঁজেছিলে মই শিবময় আত্মারূপী সাধনার যোগেদি ভগবান কৃষ্ণক উপাসনা করে ইহতর পৰা নিগত হওয়া কালকুট বিলাক মই জুলুকে জুলুকে পান করে বুঝাই দিল বলে কি ও সুখ আর দুঃখ সমজ্ঞান করবা সুখ আর দুঃখের মাজত পার্থক্য নেদেখিবা ও এদিন সুখ এদিন দুঃখ এয়াই জীবনের সত্য কথা শিবই বুঝালে আমার অমৃত মন্থনে বুঝালে কিন্তু আমি বুঝবলে যত্ন করা নাই জীবনের সত্যর সন্ধান আমাক ভাগবতে করবলে দিছে যে কি পালো বাপ বান্ধবায় সমস্ত এতিয়া পাঠ চলক এক ঘন্টা পঁচপন্ন মিনিটমান সময় হয়েছে আমি আধা ঘন্টা জিরণি লোক লাগিব ইয়ার পাছত আকো পাঠ আর ব্যাখ্যা আসন বহিম বাপ জনা কৃষ্ণ।